প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি আসলামুদ্দোল। আজকে কথা বলবো করোনায় শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানভীরুল আলম, তাকে স্বাগত জানাচ্ছি। যে বৈশ্বিক মহামারী করোনায় বিশ্ব থমকে গেছে, বাংলাদেশও এক সময় লকডাউনের ভিতরে অতিবাহিত করেছে। নিম্ন আয়ে যারা মানুষ আছেন তাদের দুর্বিষহ জীবনযাত্রা আমরা দেখেছি, এবং সরকারের সহযোগিতার পাশাপাশি যেটা বড় আকারে আমরা দেখলাম যে আমাদের সোসাইটির প্রত্যেকটি মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। যে সংকটের মাঝেও আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, সামাজিক দূরত্বর যে কথা বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি যতটুকু মানা সম্ভব হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক বাস্তবতা সামাজিক বাস্তবতা মিলিয়ে জীবনযাত্রা করোনার সাথে লড়াই করে চলছে। এই অবস্থায় শিক্ষা ব্যবস্থার এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আমাদের যেই ধরনের করে যে ব্যাপক গ্যাদারিংয়ের একটা ব্যবস্থা তৈরি হয়ে যায়, এই এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে অনলাইন কিছু শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটা কোন পর্যায়ে আছে একটু যদি বলতেন অধ্যাপক তানভীরুল আলম। ধন্যবাদ আপনাদের সকলকে, বিশেষ করে বরেন্দ্র টিভির সকল পৃষ্ঠপোষকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের এই কঠিন সময়ে এবং দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আলোচনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে আমরা প্রায় মাস ছয়েক হলো অতিবাহিত হচ্ছে এই সংকটকাল। এই সংকটকালে সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছুই আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, এটি চরম সত্য কথা। এবং তার ভিতরে একটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় দেশের শিক্ষা ব্যবস্থা। আমরা ইতিমধ্যে জানি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে একেবারে নিম্ন পর্যায়ে প্রাইমারি স্কুল পর্যন্ত বন্ধ আছে। এটি দীর্ঘদিন বন্ধ থাকলে কি হতে পারে এটি সহজে আমরা অনুমান করতে পারি যে একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা যদি দীর্ঘকালীন সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়, ব্যাহত হয়, তাহলে নিঃসন্দেহে আমাদের আরও সংকট তৈরি করবে আগামীতে। এরকম একটি ভাবনাকে সামনে রেখেই মূলত অনলাইন শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, চালু করা হয়েছে। এখন প্রশ্ন হলো এই অনলাইন শিক্ষা ব্যবস্থা কতটুকু আমাদের জন্য সহায়ক হচ্ছে, কতটুকু আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে তারা কতটুকু বুঝবে, এগুলো প্রশ্ন থেকেই যায়। তারপর আমরা মনে করব অনলাইন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এখনও শিক্ষার্থীরা অনেকেই সচেতন হয়নি। আমরা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, বিশেষ করে যারা শিক্ষক, যারা উদ্যতন কর্তৃপক্ষ, মন্ত্রণালয় থেকে আরম্ভ করি, অধিদপ্তর থেকে আরম্ভ করি, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করি, তারা যতটা সচেতনভাবে এগুলোতে এগিয়ে যাচ্ছে, ঠিক অনুরূপভাবে আমাদের শিক্ষার যেটা প্রাণ, আমাদের শিক্ষার্থী বন্ধুরা, তারা ঠিক ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা বাড়িতে বসে থেকে এটির সঙ্গে একত্রতা ঘোষণা বোধহয় করতে পারছে না, করতে পারলে হয়তো। আর একটা একটা বড় অংশ আপনার হলো যারা অনলাইনে সেবাটা পাচ্ছে না, নিম্ন আয়ের তো মানুষ আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন বা আপনার হলো নেটের সুবিধা সব মিলিয়ে অনেকে তো বঞ্চিতও থাকছে এই এই এডুকেশন সিস্টেমের ভিতর থেকে। আর একটা বিষয় আপনার হয়তো বা খেয়াল থাকবে, যখন বাংলাদেশ টিভি থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য যখন তাদের বিভিন্ন সেই পাঠদানের কার্যক্রম শুরু করা হলো, যে শিক্ষা দেওয়া হলো, সেই জায়গায় এক ধরনের ভুল মেসেজও আছে যে আপনার হলো অঙ্কের যে ধরনের ন্যূনতম পর্যায়ে যোগ বিয়োগের যে আমরা ভুল আমাদের সবাই দেখল। আসলে আগে আমি বলছিলাম যে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করতে গিয়ে অনেক সমস্যা হবে, বিশেষ করে বিদ্যুৎ সমস্যা। অনেক গরিব শিক্ষার্থী আমার ছাত্রছাত্রীরা আছে যারা এগুলোকে কন্টিনিউয়াসলিভাবে ব্যবহার করতে পারে না, এগুলোর একটি খরচের বিষয় আছে। তারপরও আমরা মনে করব যে এরা যদি একটু সচেতন হতো তাহলে হয়তো কিছুটা এই শিক্ষার সঙ্গে এরা একটা নিজকে জড়িয়ে রাখতে পারত, তাহলে পরবর্তী সময়ে যখন পরীক্ষা হবে, পরীক্ষা কী ধরনের হবে সেটাও এখানে বলা মুশকিল ব্যাপার। শর্ট কোর্সে পরীক্ষা হবে কি দীর্ঘ
মানে সব বিষয়ের উপর পরীক্ষা হবে, এরকম একটি বিষয়গুলো নির্ভর করছে। কিন্তু তারপরও আমি মনে করব যদি সরাসরিভাবে ছেলেরা কিংবা শিক্ষার্থী যারা আছে তারা যদি এখন থেকে এই অনলাইনে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থাকে তাহলে অনেকটা উপকৃত হবে নিঃসন্দেহে। কিন্তু যারা গরিব শিক্ষার্থী আছে, যারা কিছুক্ষণ আগে আমার সঞ্চালক ছোট ভাই যা বললেন যে তারা এই দামি যে মোবাইল এবং মোবাইল যে চালাতে গিয়ে যে মানে বিভিন্ন প্রকার যে খরচের বিষয়গুলো আছে, MB থেকে আরম্ভ করে আরও আনুষঙ্গিক যে নেটওয়ার্কের বিষয়গুলো আছে, ওয়াইফাইয়ের বিষয় আছে, সেগুলো সুবিধা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভাগীয় শহরে জেলা শহরে থাকলেও সব জায়গাতে শক্তিশালী ওয়াইফাই পাচ্ছি না। আমার নিজের তরফ থেকে আমি বলি, আমি রাজশাহী কলেজে মতো একটি চমৎকার অবকাঠামো যেখানে আছে সেখানেও মাঝে এরকম ওয়াইফাই বাধাগ্রস্ত হয় কিংবা বিদ্যুতের বাধাগ্রস্ত হয় ইত্যাদি ইত্যাদি। তো গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে সকল স্কুল কলেজ আছে সেখানে তো আরও ব্যাপক বাধা থাকার কথা। এগুলোকে আমাদের সচেতনভাবে এগুলো দূর করার বাস্তব অবস্থা তৈরি করতে হবে। আর গরিব ছেলেমেয়ে শিক্ষার্থীদের যারা আছে তাদেরকে যদি গভর্নমেন্ট কোনো ধরনের সুবিধা দিতে পারে, অন্তত এই সকল ফ্যাসিলিটিগুলো MBA থেকে আরম্ভ করে অনেকের হয়তো মোবাইল দামি মোবাইল নাই সেগুলোর ব্যাপারে যদি কোনো চিন্তাভাবনা করতে পারে তাহলে নিঃসন্দেহে উপকৃত হতো তারা। একেবারে যেটা শিক্ষা ব্যবস্থা থেমে গেছে, এই জায়গায় এক ধরনের শিক্ষার ভেতরে থাকা বা এর থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, অনলাইন শিক্ষা ব্যবস্থা একটা পরিপূরক হিসাবে কাজ করছে, এর পাশাপাশি আর কি ধরনের সমাধান থাকতে পারে? আসলে এর পাশাপাশি সমাধান আর একটি আছে। অনলাইনে যেমন আছে ঠিক জুম সিস্টেমও করা যেতে পারে। জুম সিস্টেমে হয়তো দেখা গেল যে 10-15 জন 20 জন শিক্ষার্থীর সামনে থেকে হয়তো তারা শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু একটি ভয় এখানেও থেকে যায় যে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যদি সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে হয়তো যে করোনার ইম্প্যাক্ট মানুষ একসঙ্গে হলে কাছাকাছি হলে বা স্বাস্থ্যবিধি যদি না মানা হয় তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। এটিও হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কিংবা শিক্ষা মন্ত্রণালয় তারাও হয়তো বিষয়টি ভাবছে, যার জন্য আমার মনে হয় যে আগে আমাদের করোনাকে দূর করার একটি অবস্থা তৈরি হলে, অবস্থার সৃষ্টি হলে আমরা শিক্ষা ব্যবস্থা যে গতি সেটি ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটিকে হয়তো গভর্নমেন্ট অতীতে যেরকম মহান মুক্তিযুদ্ধের সময় অনেক সময় গ্রেস সিস্টেম কিংবা অনেক সময় অটোপাস ইত্যাদির বিষয়গুলো আছে, যদি এগুলো কখনই গ্রহণযোগ্য নয়, এগুলো কখনই কাব্য নয়, তারপরে একটি দেশের প্রেক্ষাপটে এগুলো কিন্তু চলে আসে। গভর্নমেন্ট এমন হতে পারে যে স্বল্প পরিসরে স্বল্প সিলেবাসে হয়তো ছেলে মেয়েদেরকে একটি পরীক্ষা নিয়ে তাদেরকে পরীক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। বর্তমান সময়ে একটি বিষয় সামনে আসছে যে সামনে যে HSC পরীক্ষাটা আছে, যাদের ভর্তির এক ধরনের কার্যক্রম শুরু হয়ে গেছে, যাদেরকে ভর্তি নেওয়া হয়েছে, যেটা থমকে ছিল করোনার ভিতরে ভর্তি কার্যক্রম চালানো হয়েছে, এখন HSC যে পরীক্ষা সামনে আসবে সেইটা নেওয়ার এক ধরনের মানে মানসিক প্রস্তুতি বা অভ্যন্তরীণ প্রস্তুতি চলছে, কখন নেওয়া যায় এই কথাটি চলছে। আবার সমাপনী যে পরীক্ষাগুলো আছে, যেতে প্রাথমিক পর্যায়ে সমাপনী পরীক্ষাগুলো নেওয়ার আছে, বিভিন্ন ধরনের পরিকল্পনাও থ্রো করা হয়েছে, যদি স্কুলটা বা কলেজগুলো যখন যদি আপনার সেপ্টেম্বরে খোলা হয় কী ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে, এই যে আলোচনাগুলো হচ্ছে, এই সময় কি আসলে সেই ব্যবস্থার ভিতরে প্রস্তুত আছে কিনা? কারণ একটি এসি পরীক্ষা চালু হলে পরে প্রত্যেকেই 15টা দিন যখন সাবজেক্টের পরীক্ষাগুলো হবে প্রায় 20-25 লাখ মানুষের বাড়তি যাতায়াত শুরু হয়ে যাবে। এবং আমরা একটা বিষয় দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে আমেরিকায় যে শিক্ষা ব্যবস্থা চালু করে দেওয়ার পর একদিনে 90 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছে, আক্রান্ত সংখ্যা বাড়লে পরে যে পর্যায়টা এখন মানুষ এই করোনার যে পরিস্থিতিতে আছে এক ধরনের মোকাবেলা করার মতো অবস্থার ভিতরে দাঁড়িয়ে আছে, বা রেশিওটা খুব বেশি আতঙ্কগ্রস্ত করার মতো করে জাম্প দিয়ে বাড়ছে না, সেই ধরনের একটি জাম্পিং পর্যায়ে গেলে পরে আমরা কতটুকু প্রস্তুত আছি? আসলে আমরা তো এখনও গরিব দেশ, অন্তত মানে স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকে চিন্তা করলে আমরা একেবারেই দুর্বল অবস্থা, এবং এটি প্রমাণ হয়ে গেছে করোনা আসার পরে যে আসলে আমাদের স্বাস্থ্য অবস্থা, স্বাস্থ্য যে বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যে খুবই দুর্বল
অবকাঠামোর দিক থেকে এটি প্রমাণ হয়ে গেছে। সুতরাং এর উপর যদি আরও কিছু অধিক পরিমাণে সময় করোনা সুস্থ হতে সময় লাগে তাহলে আমাদের দুর্দশা বাড়বে, এটা সত্য কথা। তো তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বিষয়গুলো তো দীর্ঘমেয়াদী একটি বিষয়। আমাদের গত এপ্রিলে যে পরীক্ষাটা ইন্টারমিডিয়েট হওয়ার কথা এখন পর্যন্ত সেটি হয়নি, কিভাবে হবে এখনও ঠিক নিশ্চিতভাবে গভর্নমেন্ট এখন পর্যন্ত বলছে না। পরিপূর্ণ সিলেবাসেই হবে কিংবা অল্প সিলেবাসেই হবে কিংবা দেখা গেল হয়তো 50 নম্বর ভিত্তিতেই অল্প সময় ভিত্তিতে ছেলেমেয়েদেরকে একটু সুবিধার জন্য এরকম হবে, কিংবা পরীক্ষা না দিয়েই হয়তো দেখা গেল একটা ম্যাট্রিক পরীক্ষার যে আলোকে যে তারা নম্বর পাইছে ঠিক সেই আলোকে তাদেরকে বিবেচনা করা, এরকম অনেক বিষয়গুলো আছে। তো গভর্নমেন্ট এখন পর্যন্ত নিশ্চিত হয়নি, সুতরাং গভর্নমেন্ট যেখানে নিশ্চিত হয়নি সেখানে অগ্রিম আমাদের কোনো কথা এই বিষয়ে বলা হয়তো সমুচিত হবে না। তবে আমরা মনে করব যে অবশ্যই ছেলেমেয়েরা শিক্ষার ব্যবস্থাতে বা শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ফলে তারা কিন্তু মানসিক দিক থেকে হতাশাগ্রস্ত হবে, এটি সত্য কথা। এবং অভিভাবকেরাও যারা ছেলেমেয়েদেরকে মানুষ করছে, পড়াশোনায় যাদের কাছে আলোকিত হবার একমাত্র পথ, তারা যদি এরকম একটি দীর্ঘমেয়াদী অবস্থা চলতে থাকে তাহলে নিঃসন্দেহে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সমূহ ক্ষতির একটি পথ। আর যে উচ্চশিক্ষার যে বিষয়গুলো আছে, যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছেন বা অন্যান্য উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছেন, তাদের কী অবস্থার ভিতরে আছে? এবং আমরা যে গবেষণামূলক শিক্ষা ব্যবস্থার কথা বলি, এই পর্যায়ে গবেষণামূলক শিক্ষার দিকে জোর দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? গবেষণামূলক শিক্ষার বিষয়ে হয়তো সুযোগ অবশ্যই আছে, সেখানে স্বল্প পরিসরে স্বল্প মানুষের ভিতরে এইগুলো কাজকর্ম করা যায়। হয়তো দেখা গেল একজন তার সুপারভাইজার থাকলো, একটা লাইব্রেরির ভিতরে বসে সে চমৎকারভাবে কাজকর্ম করলো এরকম। তারপরও চারিদিকের যে একটি পরিবেশ, একক ব্যক্তি নিয়ে 10টা মানুষ নিয়ে তো আর শিক্ষা সংক্রান্ত বিষয় নয়, হাজার হাজার মানুষের সমষ্টিগত দিকগুলো যখন জড়িত হবে তখন সেই স্বভাবতই, সেই শিক্ষার্থী স্বভাবতই আগ্রহ পাবে না। আবার যখন বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা কেন্দ্র খুলে দিবে, ওপেন করে দিবে, তখন একসঙ্গে হাজার হাজার ছেলে, 20-25 হাজার ছেলে প্রতিদিন ক্যাম্পাসে থাকবে, স্বভাবতই করোনার যে ইম্প্যাক্ট তখন দ্রুত ছড়াবে। এই ভয়গুলো এখনও আমাদের ভিতরে আছে এবং এটি কতদিন থাকবে, এখন পর্যন্ত আমরা ভ্যাকসিন আবিষ্কার করতে পারিনি, এখন পর্যন্ত এটি ব্যবহার হয়নি, প্রয়োগ হয়নি, নানানবিধ সমস্যা, যার ফলে আমাদের সামনে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে যে অবস্থা চলছে আমাদের ভয়ভীতি একটু দূর হয়েছে, করোনার যে আতঙ্ক, মারাত্মক যে রূপটা আমরা প্রাথমিক অবস্থায় দেখেছিলাম সেখান থেকেও আমরা হয়তো একটু মানে মুক্তি পেয়েছি, এটি সত্য কথা। তারপরও তো মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত, আমরা আশা করব যে সরকার এগুলো একটু বিষয় সামনে আসে, যে আমাদের যে প্রজন্মটা আমাদের আগামী দিনের বাংলাদেশের হাল ধরবে তাদেরকে শক্ত করার জন্য, যেটা প্রথমে বললেন যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ মেরুদণ্ড স্বরূপ একটি মাধ্যম, সেই জায়গায় আমরা তাদেরকে কতটুকু আমরা কাঙ্ক্ষিত নিরাপদ করোনামুক্ত দেশ উপহার দিতে পারছি, আমরা কতটুকু সচেতনভাবে নিজ নিজ ভূমিকা পালন করতে পারছি? আসলে ছোট ভাই, এটা বলতে গেলে সরকারকে শুধু আমরা বারবার একটি জিনিস জায়গায় নিয়ে আসবো না। হ্যাঁ, আমরাও মনে করব যে এটি খুব কঠিন জায়গা, কেননা একই সঙ্গে এতগুলো সমাধান করা, একেবারে করোনার ইম্প্যাক্টটা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সার্বিক ক্ষেত্রে, সামাজিক মানে অর্থনৈতিক ক্ষেত্রে, পেটের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে, গভর্নমেন্টের আয় ইনকামের ক্ষেত্রে, বৈদেশিক রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করার ক্ষেত্রে, সমস্ত কিছুর সঙ্গে করোনা যেন একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই করোনা যতদিন পর্যন্ত সারা বিশ্ব এমনকি বাংলাদেশকে ধরেই আমরা বলবো যে এই বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে যতদিন পর্যন্ত মুক্তি না হবে বা যতদিন পর্যন্ত দূর না হবে, ততদিন পর্যন্ত আমাদের এরকম একটি কষ্টকর অবস্থার ভিতর দিয়েই অতিবাহিত করতে হবে, এটি সত্য কথা। তবে যত দ্রুত পারা যায় এগুলো থেকে দূর হতে পারলেই দেশ একটি স্বাভাবিক পর্যায়ে অবশ্যই যাবে। এখন কয়দিন আগে আমি
দেখলাম টিভিতে দু তিন দিন আগে যে আমাদের জিপি মানে এয়ার সংখ্যা মাথাপিছু এয়ার সঙ্গে ইনকামের যে ক্যাপিটালি সেটা প্রায় 5.7 যাচ্ছে। তো এরকম একটি দুরবস্থার ভিতরে 5.7 যাচ্ছে, এটা দাঁড়িয়ে থাকতে এটা একটা আমাদের আশাজনক একটি বিষয়। আমাদের কৃষিক্ষেত্র থেমে থাক নাই, কৃষির উৎপাদন ব্যবস্থা, আমি গ্রাম পর্যায়ে মাঝে মাঝে যাই, জমিতে চমৎকার চমৎকার ফসল এবং 3-4 বার ফসল যে জমিগুলোতে হচ্ছে এখনও হচ্ছে। সুতরাং এই কৃষিক্ষেত্র আমাদেরকে কিন্তু আসলে আশার পথ যোগাচ্ছে বা বাঁচিয়ে রেখেছে, এটি সরকারকে এক ধরনের মানে কি বলবো ধন্যবাদ পাবারই মতো একটি অবস্থা যে কৃষি ব্যবস্থা এখন পর্যন্ত অটুট আছে এবং আমাদের শহরের মানুষ আমাদের আমাদের রাজস্ব আয় বলি, যেমন আমাদের একটি সায়েদের একটি ঘটনা, মেডিকেলের ঘটনা, ইতালিতে আমাদের একটি জনশক্তিগুলো আছে তাদের প্রভাব ফেলছে, যে সেই জায়গায় আমাদের এক ধরনের জনশক্তি রপ্তানির যে যে আমরা রেমিটেন্সটা পেতাম সেখানে একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যেভাবে করে চিন্তা করেছিলাম, শুধু আমরা না বিশ্ব যেভাবে করে এগিয়ে যাওয়ার চিন্তা করছিল, সবাই এক ধরনের পিছুটান বা নতুন করে সব কিছু তৈরি করার এক ধরনের স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা, যে আমরা বৈশ্বিক এক ধরনের পরিমণ্ডল চিন্তা করতাম যে আমার আমার কাছে চাল না থাকলে আরেক জায়গায় আমরা চাল নেব, সেই জায়গা থেকে ছোট ছোট ক্লাস্টার বেশ চিন্তা ভাবনা আসছে যে কিভাবে করে একটি দেশকে স্বয়ং সম্পূর্ণ করা যায়। যেমন আমাদের কৃষির দিকে গুরুত্ব দেওয়ার কথা বলছে প্রধানমন্ত্রী, বলছেন যে একটি পতিত জমি যেন ফেলে রাখা না যায়, সেই জায়গায় তিনি এক ধরনের কঠোর বার্তা দিচ্ছেন যে নাহলে তার সাথে বাজেয়াপ্ত করা হচ্ছে। এই যখন অবস্থা তখন আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ধরনের দেশ বিনির্মাণের ক্ষেত্রে সাজানো যে দরকারটা আছে সেই ধরনের প্রয়োজনীয়তা ফিল করছেন কিনা, বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে বলবৎ আছে, সিস্টেম বলবৎ আছে, তারা সেই চেঞ্জকে নিয়ে আসতে পারবে কিনা। আসলে খুবই কষ্টকর আমাদের জন্য, আমাদের জাতির জন্য, যে আমরা মাঝে মাঝে খুব অকৃতজ্ঞ মানুষে অকৃতজ্ঞ চরিত্রে পরিণত হই, লোভ লালসা আমাদের এরকম একটি দুর্বল অবস্থায় খুব বেশি পরিমাণে ভিড় করে আসে, ভিড় করে জমা হয়, যা কখনই কাম্য নয় সেই জিনিসগুলো চলে আসে, অর্থাৎ অশুভ শক্তিগুলো অশুভ দিকগুলো আমাদের সামনে যেমন চলে আসে। এই কয়েক যেটা কিছু না আমার ছোটো ভাই বলল, এই যে শাহিদের কথা, তিনি যা করেছেন এটা কখনই কারো কাম্য নয় অন্তত এই কষ্টকর অবস্থায়। সুতরাং বিদেশে ভাবমূর্তি আমাদের নষ্ট হচ্ছে, আর এই লোভ লালসা যেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবো সেখানে নিজে আরও টাকা আরও টাকা আরও সব কিছু তার গচ্ছিত থাকতে হবে, এইরকম একটি মানসিকতা জাতিকে হতাশাগ্রস্ত করে তুলে, সরকারের ভাবমূর্তিও অনেক সময় নষ্ট হয়। আমাদেরকে এগুলো থেকে মুক্তি থেকে সারা বিশ্বের সঙ্গে চমৎকার যে একটা ভাবধারা আছে যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে সেগুলোকে আমাদের মেনটেন করতে হবে, জাতি হিসেবে আমাদের দেশপ্রেমের প্রতিটি ক্ষেত্রে পরিচয় দিতে হবে। শিক্ষার ক্ষেত্রেও ঠিক অনুরূপ, শিক্ষা আমরা ক্লাসে যে কথাবার্তাগুলো শিক্ষার পাশাপাশি ছেলেদেরকে সাহসের কথা, করোনা সংকটকালীন সময়ে বিভিন্ন প্রকার যে বিপর্যয়ের কথা দুর্দশার কথা তুলে ধরছি, এটিও তাদের এক ধরনের মানসিক বল উৎসাহ উদ্দীপনা তাদের ভিতরে তৈরি করছে। আমরা এইভাবেই এগিয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় সকল ছাত্রছাত্রীকে একই ক্যাম্পাসে নিয়ে আসার মতো এখনও অবস্থা তৈরি হয়নি। আমরা দেখলাম যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের হলো যে শিক্ষা ব্যবস্থাকে এই ধরনের পরিবর্তন করা, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যে দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই জায়গায় আমরা দেখেছি যে এই করোনাকালীন সময়ে যে কলেজ পর্যায়ে একজন এমপি যে জায়গায় এই যে সভাপতির দায়িত্ব পালন করেন তাকে সে দায়িত্ব তিনি পালন করতে পারবেন না, এটা একটা পজিটিভ দিক, এবং তার বিপরীতে যে জিনিসটা দেওয়া হলো সেটা খুব বেশি সমাধান বলে দেশের মানুষ বা অনেকেই মনে করছেন না, যে সেই জায়গায় আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা বা যিনি জেলা প্রশাসক আছেন তাদেরকে দায়িত্ব দেয়, এটা আসলে কতটুকু পজিটিভ হলো, মানে এক আমরা নেতিবাচক জায়গাটা সমাধানটা আমরা ঠিক সমাধানের দিকে নিয়ে আসতে পারলাম কি না, বা আমাদের যেই ধরনের তদারকি ব্যবস্থা আছে যে শুধুমাত্র
একেবারে সরাসরি নির্বাহী যে প্রশাসন যন্ত্রের অধীনে শিক্ষা ব্যবস্থার তদারকিটা দরকার ছিল না? আমাদের যেই সিস্টেমের ভিতরে আছে তারাই এটাকে দুর্নীতিমুক্ত করতে পারত এবং জবাবদিহিত এবং কাঙ্ক্ষিত শিক্ষার জন্য আমরা আগের যে ধরনের সিস্টেমগুলো দেখতাম, যা আমাদের গ্রাম যে ক্লাস্টার বেজ যে সিস্টেমগুলো আছেন, যে সেই অঞ্চলের মানুষগুলো, যে সৎ মানুষগুলো, সচেতন মানুষগুলো যেন সে সমাধানের পথে আসে, শিক্ষিত মানুষগুলো সমাধানের পথে আসে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। যেমন কাজে লাগাতে তো পারতো যে একজন অবসরপ্রাপ্ত কোনো অধ্যক্ষকে তাদেরকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক, বা কোনো শিক্ষাবিদকে দায়িত্ব দেওয়া হোক যিনি সৎ হিসাবে দায়িত্ব পালন করেছেন, যিনি যোগ্যতা দক্ষতার স্বাক্ষর রেখেছেন, এই ধরনের মানুষ অগ্রাধিকার দেওয়া হোক। এইগুলো এই ধরনের সমাধানগুলো আসবে না একটির যেখানে আবার কোনো সমস্যা ঘনীভূত হতে পারে, এমন কোনো সমাধান আসবে আমাদের শিক্ষা ব্যবস্থায়? আসলে অনেকেই মনে করছেন আমাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে এই যে দীর্ঘদিনের যে তাদের ওপর অর্পিত দায়িত্ব হাইকোর্টের রিট অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে, তার অর্থে এই নয় যে নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক এদেরকে যে দায়িত্বটুকু দেওয়া হচ্ছে এটা সাময়িক দেওয়া হচ্ছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে যে কোনো অধ্যক্ষ আবেদন বা প্রস্তাব জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে বা প্রেরণ করে বা অনলাইনে পাঠিয়ে দিয়ে তার সভাপতি আগের মতো গ্রামের বা ওই কলেজের আশেপাশে কিংবা ওই স্কুলের আশেপাশে বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যারা সুশীল সমাজ আছে তাদের মধ্য থেকে এইরকম একটি ভাবধারা গড়ে উঠবে, সভাপতি হোক, সদস্য হোক, বিদ্যুৎসাহী সদস্য হোক, অন্যান্য সদস্য যারা থাকে বিভিন্ন ক্যাটাগরির তারা সেভাবেই গড়ে উঠবে। এটি জেলা প্রশাসককেই সর্বক্ষেত্রে সব দায়িত্ব পালন করতে হবে তা না, এটি যতক্ষণ পর্যন্ত সভাপতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো জেলা প্রশাসক কিংবা এটা আমার মনে হয় গ্রামের যারা সুশীল সমাজ বা শিক্ষিত শ্রেণী বা এক ধরনের সামাজিক দায়িত্ব যারা পালন করে, যারা শিক্ষার প্রতি প্রচণ্ড আগ্রহ আছে, যারা মানুষকে বুঝে, মানুষের কষ্ট বুঝে, এইসব ব্যক্তিদেরকে সমাজের এই সকল ভাগগুলো শেয়ার দিতে পারলে নিশ্চয়ই দেশ এবং জাতি উপকৃত হবে এবং সরকারের সঙ্গে তাদের একটি ভাবধারার মত বিনিময় করার একটি অবস্থা তৈরি হবে। আমাদের শিক্ষার্থীরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা দীর্ঘদিন ধরে একটি শিক্ষা ব্যবস্থার থেকে তারা বঞ্চিত আছে, অনেকে দীর্ঘ সময় খেলার মাঠ থেকেও তারা বঞ্চিত ছিল, তারা তাদের যে ধরনের পরিবেশটা দরকার কথা ছিল তাদেরকে সেই পরিবেশ সার্বিকভাবে সব জায়গায় পায়নি। এই পর্যায়ে তাদের জন্য কী ধরনের আমরা তাদেরকে ট্রিট করতে পারি, তাদেরকে কী ধরনের এডুকেশন সিস্টেমের ভিতর ফেলতে পারি আমাদের এই করোনা পরিস্থিতির ভেতরে? আসলে ছোটো ভাই, মানে করোনা পরিস্থিতিতে আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য ব্যাপক কোনো কিছু করার মতন সুবিধা দেওয়া খুব কঠিন ব্যাপার। আমরা যতই বলি না কেন যে তোমরা সুযোগ পেলে মাঠে এসে খেলবা, মাঠে এসে খেলতে আসা মানে কি, হয়তো শরীরের জন্য সেটি নিঃসন্দেহে উপকার, কিন্তু একসঙ্গে যখন মানুষ মিলিত হবে খেলার মাঠে এসে তরুণ বয়সের ছেলেমেয়েরা, তখন তো তারা ওই করোনার যে স্পর্শ বা করোনাকালীন সময় যে মানুষ একটু বিচ্ছিন্ন থাকবে এইটা তো তারা মানবে না, তারা আবেগপ্রবণ হয়ে একসঙ্গে চলাফেরা করবে, এটি তখন একটি সংক্রামক হিসাবে আরও বিস্তার লাভ করতে পারে, এরকম একটি ভয়ের বিষয় সবসময় সব জায়গাতে কাজ করছে। যদিও আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের যারা ক্রীড়াবিদ আছে, খেলোয়াড় আছে, তারা হয়তো করছে অত্যন্ত মানে মেনটেন করে, যে মেনটেনগুলো আমরা স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে বা আমাদের এই সকল পর্যায়ে আমরা করতে পারবো না। এখনও আমরা গ্রাম পর্যায়ে যে স্কুল আছে, যে মাঠ আছে, সেই খেলাধুলোগুলো এই ছয় সাত মাসে আমার চোখে পড়েনি। আগে এমনকি একটি কথা চোখে পড়ার মতন যে আমরা চাঁপাইনগর থেকে রাজশাহীতে আসার পথে কিংবা রাজশাহী থেকে চাঁপাইনগর যাওয়ার পথে দুই মাঠে দেখতাম যে ছেলেপেলে একটু ফাঁকা মাঠ থাকলেই এই হালের জমিতেও তারা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতো, সেই জিনিসগুলো এখন চোখে পড়ে না, অর্থাৎ সেই পরিবেশটা নাই। অর্থাৎ একটা ভয় জাতিকে একবারে দুর্বল করে তুলেছে, এইটা না কাটা গেলে বা এটা না দূর করা না গেলে আমাদের
পক্ষে সবকিছু চমৎকারভাবে আমরা আমরা দেখলাম যে আমাদের যে জায়গায় মানে অ্যানালগ এবং ডিজিটাল যে বিষয়টা আছে, অনলাইন এবং অফলাইনে যে বিষয়টা আছে, সেই জায়গায় বিটিভি অনেক পুরাতন আমাদের মাধ্যম ছিল। যে যখন কোনো অ্যান্টিনিয়াতে কয়েকটা টিভি চ্যানেল যখন পাওয়া যায়, তখন বিটিভিতে পাওয়া যেত, ভারতের একটি চ্যানেল পাওয়া যেত, দুইটি চ্যানেলের নিয়ে আমাদের পথ ছিল। এই চ্যানেলকে কাজে লাগিয়ে কতটুকু আমরা আমরা কাজে লাগাতে পারি? আমরা দেখলাম যে প্রথম পর্যায়ে কাজে লাগাতে যে যাদেরকে নিয়ে আসা হলো তাদের এই শিক্ষাগত যুগ মানে শিক্ষার সেই দক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে, সেই জায়গায় কতটুকু আরও সুচারুভাবে, কারণ আমাদের এই মাধ্যমটা বা সরকারি যে প্রচার মাধ্যমটা আছে তার প্রতি মানুষের আস্থাহীনতা সব সময় ছিল। যে সরকারি থাকুক না কেন, মানুষ এর থেকে দূরে সরে গেছে, একসময় বাধ্য হয়ে দেখতো, পরবর্তীতে তখন সেই জায়গা থেকে মানে দূরে সরেছে। এই রকম আপদকালীন পরিস্থিতিতে সেই মাধ্যমকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি? আসলে মানুষের করোনা সংকটে মনটাও একটা বড় জিনিস, এই মনটা হাসিখুশি থাকে না, এই মনটা একটা কষ্টকর অবস্থার ভিতর দিয়ে তাকে চলতে হয়। প্রতিনিয়ত নিজের মানুষজন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে এরকম একটি অবস্থায়, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গাতে তার যাওয়ার প্রয়োজন, যেতে পারছে না, এমনকি খুব বেদনাদায়ক এবং খুবই কষ্টকর, এত হৃদয় বিদারক অবস্থা 100 বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু দেখেনি অতীতে, যেগুলো আমাদেরকে দেখতে এবার হলো, দেখতে পেলাম, এবং এইগুলো পরবর্তী প্রজন্ম ইতিহাসের পাতায় তাদেরকে দেখতে হবে। আমরা যেমন অতীতে পলাশীর যুদ্ধের ইম্প্যাক্ট কী, সেই মানে 1176 সনের মনন্তর কী, এরকম একটি কত 43-এর দুর্ভিক্ষ কী, এগুলো যেমন তার ইম্প্যাক্ট কী, এগুলো যেমন আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের ভয়ানক মারাত্মক ক্ষতিগ্রস্ত যে ফলাফলগুলো, সেগুলো যেমন আমরা এখন পড়ছি, ঠিক এই জিনিসগুলোই কিন্তু আগামী প্রজন্ম পড়বে। তো এই কষ্টকর জিনিসগুলো আসলে মানুষকে মানে এত বিচ্ছিন্ন করে দিয়েছে যে মানুষ যেন একটা ভীত সন্ত্রাসের অবস্থার ভিতর দিয়েই সময় কাটাচ্ছে। বাড়ির পাশে কেউ মারা যাচ্ছে, আমরা যেতে পারছি না, নিজের ভাই অসুস্থ অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছে না, বাড়িতে অবস্থান করছে, বাড়িতে ডাক্তারদের বা হিতাকাঙ্ক্ষীদের পরামর্শে ওষুধ খেয়ে সেখানে সময় কাটাচ্ছে, এক সময় হয়তো সুস্থ হচ্ছে, এক সময় হয়তো মারা যাচ্ছে শেষ পর্যন্ত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো শুধু সে বাড়ির পরিবারের সদস্য নয়, আশেপাশের সমাজের লোকেরাও কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে, কিংবা এক ধরনের মানসিক ব্যাধিতে তারা পরিণত হচ্ছে। এই অবস্থাগুলো তখনই কমবে যখন এটা থেকে আমরা রেহাই পাবো, বা এটা হারটা আস্তে আস্তে কমে যাবে। গভর্নমেন্টের তো আর ওরকম ক্ষমতা নাই জাদুকরি যে ফু দিলেই আস্তে করে একেবারে সব ভালো হয়ে যাবে বা সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা যেহেতু খুবই একটি বড় গুরুত্বপূর্ণ জিনিস এবং ব্যাপক একটি জিনিস, এটিকে স্বাভাবিক পথে নিয়ে আসার জন্য সময় লাগবে। তো পরীক্ষাগুলো, ক্লাসগুলো আগে দরকার, সেগুলো পরিস্থিতি আসলেই আমার মনে হয় এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া সম্ভব, তার আগে হয়তো সম্ভব খুব কমই আছে। এই করোনাকালের সময় আমরা কি ধরনের শিক্ষা পেলাম? এই করোনাকালীন সময় তো আসলে অনেকগুলো করোনাকালীন সময় আসলে স্কুল কলেজ তো আসলে বন্ধই ছিল, যেটা হয়েছে এই মাস ছয়, এটা তো আমাদের শিক্ষা যে দুর্নীতির যে ধরনের মানে দুর্নীতিবাজদের কোনো শীতবর্ষ মানে কোনো কিছু তাদের বৈরী আবহাওয়া তাদেরকে লাগে না, তারা সব জায়গায় তাদের মতো করে একটি পরিবেশ তৈরি করে নেয়, সেটাও দেখলাম এক ধরনের। আমরা দেখলাম যে এক ধরনের অন্যায় হত্যাকাণ্ডের শিকার হলো মেজর, অবসরপ্রাপ্ত মেজর শিপত, অনেকগুলো ঘটনায় আমরা দেখলাম যে আমাদের অন্যায় দুর্নীতি বা স্বেচ্ছাচারিতা কোনো কিছু থেমে থাকছে না, কিন্তু আমাদের যেই শুভ জিনিসগুলো আমরা শুরু করতে পাচ্ছি না, সেই পর্যায় থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আজকে আমাদের সম্মানিত হিসেবে আমাদের মাঝে আছেন অধ্যাপক তানভীরুল আলম, তাকে জানতে চাইবো যে আমরা কী শিক্ষাটা পেলাম, যে এত কিছু আমরা দেখলাম, আমরা করোনার বিপর্যয় দেখলাম, আমরা দুর্নীতিবাজদের আমরা তাদেরকে চিত্র দেখলাম, আমাদের সরকারের সদিচ্ছাও দেখলাম, সরকারের বারবার আহ্বানও দেখছি, এই জায়গা থেকে আমরা শিক্ষাটা কী নিলাম? আসলে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে,
पाशापाशी भावे समाधि थेके राष्ट्रीय अनेक जायगाय जे पापाचार जे अनियम जे दुर्नीति जे लोभ लालसा जे प्रतारणा एटाओ आमादेरके हताशाग्रस्त करछे। पाशापाशी उत्साहेर दिगो आछे जे आमरा प्राथमिक अवस्थाय मानुषेर जे अर्थनैतिक जे संकट सेखाने जे आमरा परस्पर हाथ धरे করে এগিয়ে গেছি, সহযোগিতা করেছি, হ্যাঁ, এগুলো নিঃসন্দেহে একটি পজিটিভ দিক, সমাজে একটা ভালো মেসেজ দিবে আগামীতে। তবে স্বাস্থ্যবিধি মেনেও আমরা চলার চেষ্টা করেছি, আবার অনেকে স্বাস্থ্যবিধি কে উপেক্ষা করে চলছে, এখন পর্যন্ত চলছে, এই মুখে মাস্ক ব্যবহার করছে না, গভর্নমেন্টের এত রিকোয়েস্ট এত নির্দেশ থাকা সত্ত্বেও। তো এগুলো একটি খারাপ দিক, যে জাতিকে কিন্তু আসলে সুন্দর পথে না চললে সেই জাতি কিন্তু বড় হতে পারে না। তো আমাদের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে আমাকে দূর করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি ব্যবস্থা অবশ্যই এখন থেকে শুরু করতে হবে। আর ওই সকল মানুষগুলোকে, অন্তত ওই সকল মানুষের পথে যেন আমরা আর কেউ না যাই, সেই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। ধন্যবাদ। আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন অধ্যাপক তানভীরুল আলম, সাবেক চেয়ারম্যান রাজশাহী শিক্ষা বোর্ড। আজকে অসংখ্য ধন্যবাদ, তিনি যে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মাঝে সময় দিলেন। যে আজকে আমরা করোনামুক্ত যদি দেশ উপহার না দিতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আমাদের আগামী বাংলাদেশকে আমরা নিজেই আমরা থমকে দিচ্ছি, পিছিয়ে ঠেলে দিচ্ছি। এই জায়গায় সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটা দেওয়া হচ্ছে, যে আমরা আমাদের সার্বিক দিক বিবেচনা করে এই নির্দেশনা, যে আমরা সামাজিক যে দূরত্বর কথা বলা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার যে কথা বলছে, এই জায়গায় আমরা যতটুকু সচেতনভাবে যতটুকু আমরা আমার দায়িত্বটা পালন করতে পারি সেই দায়িত্বটা পালন করতে হবে। নচেত আপনার সন্তানের জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে না, একটি কোমলমতি শিশুদেরকে সেই সংকটপূর্ণ পরিবেশে দেওয়া যাবে না। তারা যদি না ঘুরে দাঁড়াতে পারে, তারা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে না আসতে পারে, তা আমরা আগামী দিনে যে বাংলাদেশ সাজানোর যে স্বপ্নটা দেখছি সেই জায়গা থেকে আমরা প্রত্যেক দিন পিছিয়ে যাচ্ছি। আমরা এগোতে চাই, এই জায়গায় সবার সচেতন এবং সম্মিলিতভাবে করোনার জন্য লড়াই করতে হবে। আমাদের জায়গা থেকে, আমার অবস্থান থেকে, আপনাদের অবস্থান থেকে সবাইকে আর একটু সচেতন, আরও একটু নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সবাইকে এই দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।